بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জীবন প্রতিযোগিতার নয় জীবন সহযোগিতার এই স্লোগানকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হচ্ছে ম্যান ফর ম্যান ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক। এখানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ বিবেক হাফেজ মুক্তিযোদ্ধারা, এবং আমার সামনে অবশিষ্ট আছেন এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী ভাই বোনেরা। আপনাদের সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন লাইফ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামাজিক সংগঠনগুলো চালাতে গেলে এখন একরকম হুই হল্লার পড়ে গেছে, তার একমাত্র কারণই হচ্ছে ক্রেডিট। আর আজ তো সংগঠনের যে পরিস্থিতি তা দেখলে মনে হয় যে সেই সতীনির মতন হয়ে গেছে। একটা সংসার ভাঙে তৃতীয় পক্ষর কারণে, আর স্বেচ্ছাসেবীদের সম্মানও হারিয়ে গেছে তৃতীয় পক্ষর কারণে, আর সেই তৃতীয় পক্ষটা হলো হিংসা বিদ্বেষ। আমাদেরকে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে থাকতে হলে সর্বপ্রথম হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা মানবতা জয় করতে পারব। যদি আমাদের মনই ভালো না থাকে তাহলে আমরা নেক কাজ করবো কিভাবে? কোনো নেক কাজ করার আগে নিয়তটা খারিজ করতে হয়, আর যদি নিয়ত খারিজ না হয় তার দিয়ে কোনো নেক কাজ হবে না, এটা আমি আশা করি। এজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা কেউ কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না কারোর পরে। আপনারাই বলেন যে মানবতা স্বেচ্ছাসেবী আমরা সব এক প্ল্যাটফর্মের ভাই ভাই, তাহলে যখন আমরা এক প্ল্যাটফর্মের ভাই ভাই আমাদের মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শত্রুতায় শত্রুর মতো আমরা নাহি চলি, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এক হয়ে চলি, মুখ থেকে দুর্গ বক্তব্য আমরা নাহি বলি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্যের বক্তৃতায়।